স্যার আপনি জানেন এখন শীতের সময় আমরা দেখে থাকি যে শ্বাসতন্ত্রের সমস্যায় অনেক শিশু আক্রান্ত হয়, যেমন সর্দি কাশি, শ্বাসকষ্ট, জ্বর। সাধারণত শিশুরা বা রোগীরা কি সমস্যা নিয়ে এই সময়টাতে আপনাদের কাছে আসে? শীতের সময় মায়েরা তাদের শিশুদের নিয়ে আমাদের কাছে যারা আসে তাদের বেশিরভাগই শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে আসে। এই সমস্যাগুলোর উপসর্গ যদি আগে বলি তাহলে দেখা যায় যে নাক কান গলা থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত এই যে কোনো অংশের সমস্যা নিয়েই কিন্তু তারা আসতে পারে। যেমন আপনি বলেছেন যে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, জ্বর, অতিমাত্রা জ্বর এবং বুকে ডাক। মায়েরা এসে যদি বলে যে হ্যাঁ বুকে ডাকছে খুব বেশি, গলায় ডাকছে, এ ধরনের সমস্যা নিয়ে তারা হাজির হয় এবং পরে আমরা দেখি যে এখানে অনেকগুলো সমস্যায় জড়িত। কিছু কিছু আছে যেমন নিউমোনিয়া, অ্যাজমা, অ্যাডিনয়েড, ব্রঙ্কিওলাইটিস, এ ধরনের কিছু সমস্যা আমরা এখন বেশি পেয়ে থাকি। এছাড়াও আমরা আরও কিছু সমস্যা দেখতে পাই শিশুদের, যেমন টনসিলের প্রদাহ, কান পাকা, কান ব্যথা এবং অ্যাডিনয়েডের সমস্যার কথা আগেই বললাম। অ্যাকিউট ট্রাকিও ব্রঙ্কাইটিস, এটিও একটি সমস্যা মাঝে মাঝে আমরা দেখে থাকি। অনেক সময় আমাদের দেশে যেহেতু সর্দি কাশি বা জ্বর খুবই পরিচিত একটি সমস্যা, সেক্ষেত্রে আমাদের অভিভাবকরা যেটি করে থাকে, অনেক সময় আমরা দেখি যে তারা চিকিৎসকের শরণাপন্ন না হয় নিজেরাই ঘরে প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ বাচ্চাদের খাওয়ান এবং চিকিৎসা করার চেষ্টা করেন। এক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন, তাদেরকে কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? তো আমরা বলবো যদি শিশুর মধ্যে দেখা যায় যে খুব তীব্র জ্বর, অতিরিক্ত জ্বর, অতিরিক্ত শ্বাসকষ্ট এবং শিশু যদি খেতে না পারে, তার স্বাভাবিক খেলাধুলা, দৈনন্দিন জীবনের স্বাভাবিক অ্যাক্টিভিটিসগুলো যদি কমে যায়, তাহলে সেই অবস্থায় বাসায় না রেখে বরং স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ, যাতে করে এই রোগের সঠিক অবস্থা নিরূপণ করা যায় এবং তার ব্যবস্থা দেওয়া যায়। স্যার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি, যেমন নিউমোনিয়া। নিউমোনিয়া খুবই পরিচিত একটি শব্দ আমাদের দেশের প্রেক্ষাপটে, এটি অত্যন্ত একটি সমস্যা যেটি ঘন ঘন আমরা দেখতে পাই, বিভিন্ন বয়সের শিশুরা এই রোগটিতে আক্রান্ত। এই রোগটিতে আমাদের দেশে আক্রান্তের হার আসলে কেমন, এই সংক্রান্ত যদি কোনো পরিসংখ্যান থাকে স্যার আমাদের একটু বলবেন। নিউমোনিয়া শুধু আমাদের দেশেই নয়, পুরো বিশ্বেই একটি ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। পুরো বিশ্বের পরিসংখ্যানে দেখা যায় 14 থেকে 18 লক্ষ শিশু প্রতি বছর মারা যায় এবং সম্পূর্ণ মৃত্যুর 18% প্রতি 100 মৃত্যুর কারণ হলো নিউমোনিয়া। কি বিরাট অংশ আমাদের দেশের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি যে অনূর্ধ্ব পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর মৃত্যুর হার প্রতি হাজারে প্রায় 50, এই মৃত্যুর মধ্যে 100 জনে 100টি মৃত্যুর মধ্যে 28টি মৃত্যুই নিউমোনিয়া দিয়ে হয়। স্যার নিউমোনিয়াটি একটি বেশ মারাত্মক রোগ, আমাদের দেশে ব্যাপকভাবে এটি আক্রান্ত হয় আমাদের শিশুরা। সেক্ষেত্রে নিউমোনিয়া রোগটি আসলে কি, আমরা জানি এটি একটি ফুসফুসের সংক্রমণ, এক্ষেত্রে কি হয়ে থাকে আসলে ফুসফুসের মধ্যে কি হয় যার কারণে শিশুদের এত ধরনের সমস্যা হচ্ছে? নিউমোনিয়া ফুসফুসের একটি রোগ, ফুসফুসের প্রদাহ বা সংক্রমণ। সহজ ভাষায় বলতে গেলে নিউমোনিয়ার কারণগুলো হলো কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, এমনকি ফাঙ্গাস, এই ধরনের জীবাণু যদি ফুসফুসে প্রবেশ করে কোনোভাবে তাহলে পরে সেখানে ফুসফুসে প্রদাহ হয়, ফুসফুসে কিছু পুঁজ, পানি ইত্যাদি জমে থাকে এবং তাতে করে ফুসফুসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ফুসফুসের স্বাভাবিক কার্যক্রম হলো অক্সিজেন বাতাস থেকে গ্রহণ করা, শরীরে পাঠিয়ে দেওয়া এবং তার পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড, দূষিত কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের করে দেয়া। যদি নিউমোনিয়া হয় তাহলে পরে যেটা দেখা যায় শিশুর এই কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে, ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না এবং ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড জমে যাচ্ছে এবং এর ফলে বিভিন্ন ধরনের জটিলতাও দেখা দেয়। স্যার একটি নিউমোনিয়া আক্রান্ত শিশু বা রোগী যখন আপনার কাছে আসে তখন সাধারণত কী ধরনের সমস্যা নিয়ে আসে? আমরা জানি নিউমোনিয়া হলে শ্বাসকষ্টের কথা বলেছেন আপনি, জ্বরের কথা বলেছেন, সেক্ষেত্রে শ্বাসকষ্ট অন্যান্য রোগ যেমন ব্রঙ্কিওলাইটিসের কথা আমরা আলোচনা শুরুতে বলেছি বা অ্যাজমার কথা বলেছি, সেক্ষেত্রে একজন বাচ্চার বাবা বা মা সে কখন বুঝতে পারবেন যে তার বাচ্চার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে? নিউমোনিয়া এবং অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস এই রোগগুলো মোটামুটি কাছাকাছি উপসর্গ নিয়েই হাজির হয়, অনেক সময় মা বাবার পক্ষে সম্ভব হয় না এগুলো আলাদা করে চেনার। এই জন্য আমরা বলে থাকি মা বাবা, ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মী শরণাপন্ন হবেন যখন শিশুটির মধ্যে এ ধরনের কিছু উপসর্গ দেখা দেয়, যেমন শ্বাসকষ্ট, অত্যধিক জ্বর এবং স্বাভাবিক তার চলাফেরা এবং খেলাধুলা যদি বন্ধ হয়ে যায়। আমরা যখন এই ধরনের শিশু দেখি
তাহলে আমরা এরপরে কিছু চিহ্নের মাধ্যমে আলাদা করার চেষ্টা করি যে এটি নিউমোনিয়া ব্রঙ্কিউলাইটিস অথবা অ্যাজমা কিনা। নিউমোনিয়া একটি ইনফেকশন জনিত রোগ বা সংক্রমণ জনিত রোগ, সেজন্য নিউমোনিয়া হলে অবশ্যই সাথে জ্বর থাকবে। এটি একটি চিহ্ন যেটি আমাদেরকে সাহায্য করে অন্যগুলো থেকে আলাদা করতে। আর অ্যাজমা, যেটা অ্যাজমাতে শ্বাসকষ্ট হয়, কিন্তু শ্বাসকষ্ট বারবার হবে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজমা শুধু একবারই হয় না, বারে বারে হয়, এবং আরও কিছু কিছু চিহ্ন দেখে আমরা সেটাকে আলাদা করতে পারি। এছাড়াও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও কিন্তু আমরা এইগুলোকে আলাদা করি। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো সম্ভব শুধু হাসপাতালেই, কিন্তু মাঠ পর্যায়ে আমরা দেখছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে এ ধরনের পরীক্ষা নিরীক্ষা না করেও কীভাবে তারা নিউমোনিয়া চিনতে পারে। এবং সেখানে খুব সহজ কয়েকটি চিহ্নের কথা বলা হয়েছে, সেটা একটি হলো যে শিশুর দ্রুত শ্বাস। দ্রুত শ্বাস যদি একটি শিশুর বয়স অনুযায়ী 2 মাসের নিচের শিশুর শ্বাস যদি মিনিটে 60-এর বেশি যদি হয়, তাহলে একজন স্বাস্থ্যকর্মী বুঝতে পারবে যে সম্ভবত নিউমোনিয়া শুরু হয়েছে। 2 মাস থেকে 1 বছরের মধ্যে এই শ্বাসের হার যদি মিনিটে 50-এর বেশি হয়, 50 অথবা তার বেশি হয়, সেটি একটি চিহ্ন। আর 1 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুর শ্বাসের হার যদি মিনিটে 40 বা তার বেশি হয়, সেটিও একটি গুরুত্বপূর্ণ চিহ্ন স্বাস্থ্যকর্মীর জন্য, এমনকি মা বাবার জন্যও এটি একটি চিহ্ন। এবং এছাড়া আমরা হাসপাতালগুলোতে আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, যেমন রক্ত পরীক্ষা, বুকের এক্সরে, আর বিশেষ করে পালস অক্সিমেট্রি, মানে শিশু কতটুকু অক্সিজেন পরিবেশ থেকে নিতে পারছে, সেটি সহজভাবে দেখতে পারি। যেটি অবশ্য আমি আবারও বলছি যে মাঠ পর্যায়ে এগুলোর কোনো প্রয়োজন হয় না। মাঠ পর্যায়ে সহজ চিহ্ন দিয়েই কিন্তু একজন স্বাস্থ্যকর্মী সহজে চিনতে পারবেন অন্তত নিউমোনিয়া অথবা নিউমোনিয়ার মতো অন্য অসুখগুলো আছে কিনা, এবং শিশুটিকে আমাদের হাসপাতালে পাঠানোর প্রয়োজন আছে কিনা সেটা বোঝা যাবে।